বৃষ্টিতে বড়দের যতই হাঁপা হোক না কেন, বাচ্চাদের কিন্তু বেদার মজা। কাগজের নৌকো বানানো বলুন কিংবা জলকেলি, বর্ষাকাল নানা কারণে তাদের বেজায় পছন্দের। কিন্তু এর জেরে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা, কিংবা দেখা দেয় পেটের সমস্যা। তেমনটা যেন না হয় সে কারণে রইল কিছু টোটকা। ওদের ডায়েটে ভালো পরিমাণের কার্বোহাইড্রেট এবং প্রোটিন রাখুন। বাচ্চাদের ঘন ঘন হাত ধুতে শেখান। শিশুরা ফাস্টফুড খেতে ভালোবাসে, কিন্তু বর্ষাকালে দূষণের সম্ভাবনা বেশি থাকে, তাই এই সময় বাড়ির খাবার দিন। উষ্ণ এবং পরিষ্কার জল পান করাতে ভুলবেন না, কারণ এটা গলা ব্যথা প্রশমিত করে। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ান।